মহানগরীর এটা লজত ভয়ঙ্কর কাণ্ড। দুই যুবকে মিলি ধর্ষণ করিলে এগৰাকী কিশোরী, ধর্ষণ করে পেলাই থই গল লজর বন্ধ কোঠাত। নিশা হলে রঙিন হয়ে পড়ে গুয়াহাটির একাংশ লজ হোটেল। কোনো ধরনের নীতি নিয়ম নামানে লজর একাংশ মালিকে। টকার ধান্দাত দেহ ব্যবসায়ের ঘাটিলে পরিণত করে তুলিছে মহানগরীর একাংশ হোটেল লজ। যা শুক্রবারে মহানগরীত সংঘটিত হল এক ভয়ঙ্কর ঘটনা। এই দুই যুবকে মিলি মহানগরী সুপার মার্কেট স্থিত মীনাক্ষী লজলে আনিছিল এগারী দশম শ্রেণীত পড়ি থাকা কিশোরীক। বিভিন্ন ধরনের কিশোরীগীক দিছিল প্রলোভন। লজলে নিবর মানসিক হেঁচা দিয়ার অভিযোগ উঠিছে দুই দম্পতর বিরুদ্ধে। এই কেটার মুখকেক এবার ভালক চাই ল। এই দুই দম্পতর নাম হল প্রিন্স কুমার রায় আর গুলাম হাসান রাজা। যুবতীগীক দুই পাখন্দয় নিচাজাতীয় টেবলেট খুবই ধর্ষণ করে পেলাই থই গল লজর বন্ধ কোঠাত। ইতিমধ্যেই দুই যুবকক দিসপুর আরক্ষী গ্রেপ্তার করে তদন্ত চলাইছে। পিছে দুই যুবকে সমগ্র কাণ্ড অকলেই করেছিল নে আন কোনোবা জড়িত হয়ে আছে সেয়া এতিয়াও স্পষ্ট নহলেও তদন্তর আওতাত আহিছে কেতবোর বিস্ফোরক অভিযোগ। জানিব পৰা মতে লজটোর মালিক উৎপল কলিতাই এই দুই যুবকর কোনো পরিচয় পত্র নোলাকয়ে লজটোত থাকিবলে অনুমতি দিছিল। সন্দেহর আবর্তত লজর ম্যানেজার মুজাম্মিল ইসলাম। সেয়ে দেওবারে সমগ্র ঘটনার তদন্তর দিসপুর আরক্ষী গ্রেপ্তার করেছে লজর মালিক আর ম্যানেজার দুইগারীক। পিছে মহানগরীত এনে ভয়ঙ্কর ঘটনা কিদরে সংঘটিত হয় আরক্ষীর তদন্তত উলাবনে এই ধর্ষণ কাণ্ডর প্রকৃত কারণ। নিশা হলে বলিয়া পশুর দরে উন্মাদ হয়ে পড়া একাংশ যুবকর ময় মতালি কিয় দিনক দিনে বৃদ্ধি পায়। নীতি নিয়ম নামানি একাংশ লজর মালিকে হোটেল লজত যে নারী দেশ ব্যবসায়ের ঘাটিলে রূপান্তরিত করেছে সেই দেশ আরক্ষীর চকুত পড়ব কেতিয়া। ব্যুরো রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।